আদালতের নিষেধাজ্ঞায় রংপুরের পীরগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। ইউনিয়নগুলো হল 8 নং রায়পুর ইউনিয়ন, 9 নং পীরগঞ্জ ইউনিয়ন এবং 13 নং রামনাথপুর ইউনিয়ন। উল্লিখিত ইউনিয়নগুলোতে আগামী 27 জুলাই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সে লক্ষ্যেই 28 জুন ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিলের ব্যস্ত সময় অতিবাহিত করছিলেন, কিন্তু হঠাৎ করেই উপজেলা নির্বাচন কর্মকর্তা জানালেন এই তিনটি ইউনিয়নে নির্বাচন স্থগিতের চিঠি পাঠিয়েছে হাইকোর্ট, ফলে মুহূর্তেই থেমে যায় ভোটার ও প্রার্থীদের উচ্ছ্বাস আর উদ্দীপনা। উল্লেখ্য, পীরগঞ্জ পৌরসভা এবং উক্ত ইউনিয়নের সীমানা নির্ধারণের জটিলতার কারণে মহামান্য আদালতে একটি মামলা চলছিল, তাই পরবর্তী আইনগত জটিলতা পরিহারের লক্ষ্যে আগামী 27 জুলাই অনুষ্ঠিতব্য 8 রায়পুর ইউনিয়ন, 9 পীরগঞ্জ ইউনিয়ন এবং 13 নং রামনাথপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে নির্বাচন কমিশন। 27 জুলাই অনুষ্ঠিতব্য পীরগঞ্জের হচ্ছে নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন 2022, মাননীয় হাইকোর্টের হচ্ছে রিট পিটিশন নাম্বার 9827 2021-এর রায়ের নির্দেশনা প্রতিপালন ও পরবর্তী আইনগত জটিলতা পরিহারের লক্ষ্যে নির্বাচন কমিশন, মাননীয় নির্বাচন কমিশন এই নির্বাচন স্থগিত ঘোষণা করেছে। পীরগঞ্জের হচ্ছে 3টি ইউনিয়ন, এটা হচ্ছে রায়পুর, পীরগঞ্জ এবং হচ্ছে রামনাথপুর ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। 27 জুলাই অনুষ্ঠিতব্য যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটি হচ্ছে মাননীয় হাইকোর্টের নির্দেশনায় আমাদের নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নির্দিষ্ট করে আবার যখন ডেট দিবে তখন আমরা আবার পুনরায় কার্যক্রম চালু করব।